ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءوا فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. وقال الله تبارك وتعالى في موضع آخر: أو زد عليه ورتل القرآن ترتيلا. وقال الله تبارك وتعالى في موضع آخر: وقال الرسول: يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا. وعن البراء بن عازب قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: حسنوا القرآن بأصواتكم فإن الحسن يزيد القرآن حسنا. رواه الدارمي. সম্মানিত জুমার উপস্থিতি, প্রশংসা মাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, এবং দরুদ ও সালাম আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এর আগে আপনাদের সামনে মাসার ব্যাপারে কিছু আলোচনা হচ্ছিল, সেখানে সূরা মায়দার ৬ নম্বর আয়াতটি উল্লেখ করতে গিয়ে সেদিন বলেছিলাম যে আপনাদের সামনে আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে কোরআনের উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা মায়দার যে ৬ নম্বর আয়াতটি উল্লেখ করেছিলাম সেখানে, ওখানে আরজুলাকুম এবং আরজুলিকুম এই দুইভাবেই কোরআন পড়ার কথা উল্লেখ করেছিলাম, এবং দুইভাবে পড়লে দুই রকম অর্থ প্রদান করবে ওই বাক্যটি, যার ভিত্তিতে আপনাদেরকে বলেছিলাম যে কোরআন শুদ্ধভাবে পড়তে হবে। তা আজকের যে বিষয়টি হচ্ছে, যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে কোরআন কি শুদ্ধভাবে পড়তেই হবে? যেহেতু কোরআনের কথা আসছে, তা আগে বলে দিই
যে এই কোরআন হচ্ছে আল্লাহ তাবারক ও তালার তরফ থেকে সর্বশেষ ঐশী গ্রন্থ, চূড়ান্ত এবং শেষ গ্রন্থ। এটা হচ্ছে সকল মানব জাতির জন্য একটি হেদায়েত বা হেদায়েত প্রদানকারী একটি জিনিস। যেহেতু এই পৃথিবীর সমস্ত মানুষেরা এই পবিত্র কোরআনের আদেশ অনুযায়ী চলে না, যার কারণে আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যভাবে বললেন হুদাল্লিল মুত্তাকিন। এক জায়গায় যেমন বলছেন এই কোরআনটা হচ্ছে হুদাল্লিল নাস, সমগ্র মানব জাতির জন্য এই পবিত্র কোরআন হচ্ছে হেদায়েত দানকারী, তো আর এক জায়গায় বলা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদেরকে সঠিক পথ দেখাবে। আর এই পবিত্র কোরআনকে যারা তথাকথিত মুসলিম তারা বলে থাকে যে আমরা এই পবিত্র কোরআনকে মান্য করে চলি, যদিচ আমরা এই পবিত্র কোরআনকে পুরোপুরিভাবে বা অর্ধেকভাবেও অনেকে মানি না। যারা গ্যার মুসলিম তাদের কথা আমি ছেড়ে দিলাম, তারা তো কোরআনকে মানবেই না, যেহেতু তারা ইসলামকে তো মানেই না, আল্লাহকে মানে না, রসুলকে মানে না, কোরআনকে তো মানবে কি করে। তো অমুসলিমদের কথা আমি ছেড়ে দিলাম, যারা মুসলিম তাদের মধ্যে শতকরা কত হবে আমার বলার দরকার নেই, আপনারা ভালোভাবে জানেন খুবই অল্প সংখ্যক মানুষ এই পবিত্র কোরআনকে পুরোপুরিভাবে মেনে চলে, আর অধাধি বা এক তৃতীয়াংশ বা এক চতুর্থাংশ এইরকমভাবে মানার লোক প্রায় বেশি। তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন এটা হচ্ছে যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে হেদায়েত দেখাবে, যদি চ এই কোরআনটা সকল মানব জাতির জন্যই আল্লাহর তরফ থেকে আমাদের চূড়ান্ত গ্রন্থ আল কোরআন, শেষ গ্রন্থ, এটা হচ্ছে আমাদের মুক্তির একমাত্র উপায়। অতএব এই কোরআনটাকে আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে এবং সঠিকভাবে পড়তে হবে। তো এই জুমার পরে বা এই খুতবার পরে ইনশাআল্লাহ আপনাদের সামনে পবিত্র কোরআনকে বুঝে পড়ার ব্যাপারে আলোচনা হবে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। এখন যেটা আলোচনা হচ্ছে কোরআনকে শুদ্ধভাবে আমাদেরকে পড়তে হবে। এখানে একটা কথা বলে নিই, পৃথিবীতে যতগুলি ভাষা আছে, যতগুলি ভাষা আছে, এই কোরআনটাও কিন্তু একটি ভাষায় অবতীর্ণ হয়েছে, পৃথিবীর যে কোনো একটা ভাষায়। যেটা আমরা জানি এটা আরবি ভাষা অবতীর্ণ হয়েছে, কিন্তু পৃথিবীতে আরবি ছাড়াও আরো অনেক ভাষা আছে। আর আমরা নন আরব, আমাদের মাতৃভাষা আরবি নয়। যদি দেখেন, মেনে নিলাম যে পৃথিবীর বুকে 20% বা 25% মুসলিম আছে পুরো বিশ্বের মধ্যে, এদের মধ্যে এই 25% মুসলিমের মধ্যে আপনি খুব বেশি হলে পরে 5% আরব মানে আরবি ভাষী পাবেন, তবু মানে বেশি হয়ে যাচ্ছে 5% আরবি ভাষী। তাছাড়া বেশিরভাগ মানুষ আরবি জানেন, তাদের মাতৃভাষা আরবি নয়, যার কারণে এই আরবি ভাষার মধ্যে তাদের ভুল থাকাটাই স্বাভাবিক। এটা বলছি কারণ
আজকে বিষয়টি হচ্ছে পবিত্র কোরআন কি শুদ্ধভাবে পড়তেই হবে, যার কারণে এটা বলতে হচ্ছে। তো প্রতিটি ভাষা, সে ভাষাকে প্রকাশ করার জন্য আমরা অক্ষর, শব্দ, বাক্য এই সমস্ত জিনিস ব্যবহার করি। যে প্রতিটি ভাষাকে প্রকাশ করার জন্য আমরা অক্ষর তৈরি করেছি। যেহেতু আজকের কোরআনের বিষয়ে আলোচনা হচ্ছে আর কোরআনটা অবতীর্ণ হয়েছে আরবি ভাষায়, অতএব আমি আরবি নিয়ে আলোচনা করব। খুবই সরল সহজ ভাষা আপনার সামনে আলোচনা করব। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আপনারা কিন্তু নিরাশ হয়ে যাবেন না, কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করুন। এখান থেকে যদি মানুষ ধারাবাহিকভাবে মনোযোগ সহকারে জুম্মার দিন উপস্থিত সঠিকভাবে খুতবা শুনে, আমার মনে হয় না যে ইসলাম জানতে তার বাকি থাকবে। প্রত্যেক সপ্তাহে ইসলামের ব্যাপারে আলোচনা হচ্ছে, অনেক মানুষ আলেমও হয়ে যাবে। যাই হোক, তো এই আরবি ভাষায় কম বেশি আমি যেটাই করেছি, মূল সব অক্ষর হচ্ছে 29টা, বেশি করলে আরো বেশি হবে, মূল অক্ষর হচ্ছে 29টা। এবার আপনাদের সামনে এখানে বলে নিই কয়েকটি অক্ষরের কথা বলছি। যেমন এক নম্বর হচ্ছে জিম, আর একটা হচ্ছে জাল, আর একটা হচ্ছে জা, আর একটা হচ্ছে জদ, একটা হচ্ছে জ, কটা হলো? 5টা। আমরা কিন্তু 5টাকে 5 রকম ভাবে পড়ি, বা যারা, আমি বলে নয়, যারা আরবি জানে তারা এই 5টি অক্ষরকে 5 রকম ভাবে পড়বে। আর প্রতিটি অক্ষরের উৎসস্থান কিন্তু আলাদা আলাদা, প্রতিটি অক্ষরের উৎসস্থান আলাদা আলাদা। তো এই 5টি অক্ষরের কথা আপনাদেরকে বললাম। তো 5টি অক্ষরের উৎসস্থল কিন্তু আলাদা আলাদা, উচ্চারণ আলাদা হবে। যারা আরবি সম্পর্কে জ্ঞান রাখে তারা কিন্তু 5 রকম ভাবে পড়বে, আর যারা সাধারণত কোরআন শিক্ষা করেছে, কোন রকম ভাবে কোরআন শিক্ষা করেছে, তারা কিন্তু কিভাবে পড়বে আপনাদেরকে বলছি। জিমজা বাজ্জা, জালজা বাজ্জা, জাজা বাজ্জা, জজ্জা বাজ্জা, আবার জইজা বাজ্জা, এরকম ভাবে পড়ে। মানে সবই যা হলো, বুঝতে পারছেন আশা করি। কিন্তু এইভাবে যদি 4টে অক্ষরের যদি একই উচ্চারণ হয়, তাহলে আপনি দেখবেন পবিত্র কোরআন, এই যেটা আরবি ভাষার আমি 29টা অক্ষরের কথা বললাম, সেটা হাস হতে 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 29টায় থাকবে না, হয় 15টাতে আসবে বা 17টাতে আসবে, যাই হোক কমে যাবে। যেমন কফ কাফ আছে, সিন সিন আছে, অনেকজন ছোট বড় এভাবে পার্থক্য করে অবশ্য, যাই হোক। কিন্তু আমরা ছোট বড় হিসেবে পার্থক্য করি না, আমরা উচ্চারণ হিসাবে পার্থক্য করি। কিভাবে উচ্চারণ করতে হবে, ওই অক্ষরটাকে কোথা থেকে বার করতে হবে, যেটাকে আরবিতে বলা হয় মাখরাজ, এটা আমাদেরকে জানতে হবে। কারণ পবিত্র কোরআন হচ্ছে আমাদের জন্য এটা হেদায়েত দানকারী, আর এটা হচ্ছে আল্লাহর বার্তা। আর যেহেতু আমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, অতএব আমাদের কর্তব্য আল্লাহর বার্তাটাকে আমরা সঠিকভাবে পড়ব এবং বুঝে পড়ব। আমি আগেই বলেছি যে প্রতিটি ভাষার যে অক্ষরগুলো আছে, যদি শুদ্ধভাবে না পড়েন তাহলে কিন্তু অর্থ কিন্তু পাল্টে যাবে। যেমন আগেই বলেছি আরজুলাকুম শব্দটা নিয়ে, যদি জের যাবারে উল্টো পাল্টা করেন, যাবার পড়লে একরকম অর্থ দিচ্ছিল, যাবার যদি পড়েন তাহলে সেখানে কি হচ্ছিল, পা ধৌত করার কথা বলা হচ্ছিল, যদি জের দিয়ে পড়েন তাহলে মাসা করার কথা বলা হচ্ছিল। তো জের যাবারের পার্থক্যতে মানে পার্থক্য হবে, এটা একটা। এছাড়াও আরো অনেক জিনিস আছে, যেহেতু আপনারা অন্যান্য বিষয়ে মানে ভাষায় পারদর্শী, আপনারা ভালো বুঝবেন যে
উচ্চারণ বা সঠিকভাবে যে কোনো ভাষা না বললে তার মানে কিন্তু আলাদা হবে। অন্যান্য ভাষার কথা আমি অতটা বলতে পারবো না, কিন্তু আমি যতটা আরবিতে পড়েছি বা আরবি সম্পর্কে যতটা আমার জ্ঞান রয়েছে বা যারাই আরবি পড়েছেন তিনারা সকলে বুঝতে পারবেন যে আরবিতে একটু এদিক ওদিক হলে মানে কতটা পাল্টে যাবে। যেমন একটি উদাহরণ আপনারা দেখলাম যে যাবারে কতটা মানে পাল্টে যাচ্ছে। তো একটি কোরআনের আয়াত আপনাদের সামনে সর্বপ্রথম উল্লেখ করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা মুজ্জাম্মিল 73 নম্বর অধ্যায় আয়াত হচ্ছে 4। সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতটির আমি শেষের অংশ বলছি, প্রথমে আমি পুরো অংশটা পড়েছিলাম আয়াতটি, এখানে আমি শুধুমাত্র আমার বিষয়ের সঙ্গে যতটা সম্পর্ক রাখে সত্তর বলছি। আল্লাহ বলছেন ওরাত্তিলিল কুরআনা তারতিলা, এর সঠিক অর্থ যেটা মুফাসসিরিনে কিরামরা ব্যাখ্যা করেছেন তার অর্থ হচ্ছে কোরআনটাকে শুদ্ধভাবে যেভাবে কোরআন নাজির হয়েছে সেভাবে থেমে থেমে তারতিব সহকারে কোরআনটাকে পাঠ করতে হবে। একটি হাদিসের উল্লেখ করি আপনার সামনে, সহিহুল বুখারীর কিতাবু ফাজাইলুল কোরআন বলে একটি অধ্যায় আছে 64 নম্বর অধ্যায়, সেখানে এই হাদিসটি উল্লেখ আছে, হাদিস নম্বর হচ্ছে 2023। হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন যে লাম ইয়াযানিল্লাহু বিশাইইন মা আজিনা লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এত মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুলের কেরাত যতটা মন দিয়ে শুনতেন অন্য কোন জিনিস এতটা আগ্রহ সহকারে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনতেন না। এটা সরাসরি এই হাদিসের অনুবাদ। এবার একটু অন্য হাদিসের দিকে যাই, এই হাদিসটি আপনি পাবেন সহিহুল বুখারী ওই একই অধ্যায়ের, হাদিস নম্বর হচ্ছে 4991 এবং 4992। দুইটি হাদিসই পরপর আপনাদের সামনে উল্লেখ করবো ইনশাআল্লাহ। প্রথমে 91 নম্বর হাদিসটি উল্লেখ করছি, এই হাদিসটি বর্ণনা করছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আকরানি জিব্রাইল আলা হারফিন, জিব্রাইল আলাইহিস সালাম আমাকে কোরআনের শিক্ষা দিলেন আলা হারফিন, একটি ভাষায় একরকমভাবে আমাকে জিব্রাইল আমিন কোরআনের শিক্ষা দিলেন, কোরআন তেলাওয়াত করে শোনালেন। ফারাজাতুহু ফালাম আজাল আস্তাজিদহু ওয়া ইয়াজিদুনি হাত্তা ইনতাহা ইলা সাবআতি আহরুফ, এর সরাসরি বাংলা অনুবাদ হচ্ছে যখন আল্লাহ রসুলকে জিব্রাইল আলাইহিস সালাম একরকমভাবে কোরআনের শিক্ষা দিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনুরোধ জানালেন, বারবার অনুরোধ জানাতে শুরু করলেন, ফারাজাতুহু তিনি বারবার কথাটা বলতে লাগলেন জিব্রাইল আলাইহিস সালামকে যে আমাকে আরও অধিক ভাষায় কোরআনের শিক্ষা দিন। তো এইভাবে বলতে লাগলেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম আরেকটি নতুন ভাষায় নতুন আঞ্চলিক ভাষায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের শিক্ষা দিলেন। অনুরূপভাবে আল্লাহ রসুল বলতেই থাকলেন ফালাম ইয়াজাল ইস্তাজিদুহু, আল্লাহ রসুল বলতেই থাকলেন বলে আরও বেশি আরও বেশি, ওয়াইউজিদুনি, তো জিব্রাইল আলাইহিস সালামও তিনি বাড়াতেই থাকলেন বাড়াতেই থাকলেন বাড়াতে বাড়াতে শেষ পর্যন্ত আল্লাহ রসুল বলছেন ইলা সাবআতি আহরুফিন, সাতটি আঞ্চলিক ভাষায় আমাকে এই কোরআনের শিক্ষা দেয়া হলো। এটা সরাসরি সহিহুল বুখারীর হাদিস কথা হাদিসের কথা বলছি, 4991 নম্বর হাদিস আপনি দেখতে পারেন। তো সাতটি আঞ্চলিক ভাষায় এই পবিত্র কোরআনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দেওয়া হয়েছিল। এবার আপনাদের সামনে একটা কথা বলে নিই, এখানে আমরা বাঙালি, আমাদের বাংলা আমাদের মাতৃভাষা বাংলা, বর্ধমান যারা আছে ওরা বাংলা ভাষায় কথা বলে, ওদের মাতৃভাষা বাংলা, বাংলাদেশেরও কিন্তু মাতৃভাষা বাংলা, কিন্তু অনেকটা পার্থক্য আছে। বাংলাদেশের বাংলা আর আমাদের বাংলা পুরোপুরি এক নয়, পুরোপুরি আলাদাও নয় পুরোপুরি একও নয়। আমি যখন বর্ধমানে এক বছর ওখানে পড়াশোনা করেছি,
তো ওখানে এমন এমন জিনিসের নাম করছে আমি জানি না, অথচ আমাদের এখানে আঞ্চলিক ভাষায় আমরা ভালোভাবে জানি। যখন আমাকে দেখিয়ে দিচ্ছে ওই যে একবার বুটের ডালকে, আমাকে একবার যা হোক বুটের ডাল আনতে বললেন বাবুর্চি, আমাকে বললো যে যাও ওই যে খাবারের ঘরে ওখানে এই বুটের ডাল কি একটা শব্দ যা হোক ব্যবহার করলে, একটা কি সবজির কথা বললেন, আমার সামনে আছে আমি ঘুরে বেড়াচ্ছি আমি বুঝতে পারছি না। পরে আমি জানতে পারলাম যখন খুঁজে পাচ্ছি না, ওই দেখে যে তোমার সামনে তো আছে। যেমন কুদালের কথা জানে অনেক ফাওড়া বলে, অনেক অনেক রকম বলে, মানে অঞ্চল ভিত্তিতে ভাষাটা কিন্তু পাল্টে যায়। যদিও আমাদের ভাষা সকলের ভাষা বাংলা, অনুরূপভাবে আরবি ভাষা অনেক জায়গায় আঞ্চলিক ভেদে মানে লিঙ্গ পাল্টে যায়, বচন পাল্টে যায়। যেমন এই যে সাতটি আঞ্চলিক ভাষার কথা বললাম, তার মধ্যে আমরা একটি ভাষায় আমরা যেটা কোরআনটা পড়ি সেটা হচ্ছে কুরাইশদের ভাষা, কারণ পরবর্তীকালে যদি এটা সাতটি আঞ্চলিক ভাষায় কোরআন নাজিল করা হয়েছে, আরও হাদিস আপনার সামনে উল্লেখ করবেন ইনশাআল্লাহ, কিন্তু যখন মতবিরোধ সৃষ্টি হয়ে গেল পরবর্তী যুগে আল্লাহ রাসূলের মৃত্যু পরে খলিফার যুগে, তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু সর্বশেষ পর্যায়ে এসে কোরআনটাকে এই কুরাইশদের ভাষায় জমা করলেন এবং সব জায়গায় ছড়িয়ে দিলেন। আর আমরা এখন সব জায়গায় যেটা দেখতে পাই কুরাইশদের ভাষায় কোরআন তেলাওয়াত হয়। তাছাড়াও বাকি যে ছয়টি আঞ্চলিক ভাষা আরও আছে সে ভাষায়ও কিছু কিছু মানুষ শেখে, তেলাওয়াত সচরাচর দেখা যায় না। যারা সাদাকারী বলা হয়, যারা সাতটি আঞ্চলিক ভাষায় কোরআন ভালো করে পড়তে জানেন, তারা যদি আমাদের এই কুরাইশদের ভাষা ছাড়া অন্য ভাষায় যদি এই নামাজে যদি কোরআন তেলাওয়াত করতে লাগেন, আপনি চিন্তা করবেন এই কোথাকার মলবিরে উল্টো পাল্টা কোরআন পড়ছে, সত্যি আপনি হাসবেন, হয় হাসবেন আর যদি জানেন তা বলবেন, না জানেন তাহলে ভুল পড়ছে, কারণ আপনি কুরাইশদের ভাষায় কোরআন জানেন। কিন্তু বাকি যে ছয়টি আঞ্চলিক ভাষায় কোরআন নাজিল হয়েছে সে ব্যাপারে কিন্তু আপনার কোনো জ্ঞান নাই, তখন আপনি হাসবেন অথবা ওই মলবিকে গালাগালি করবেন এই উল্টো পাল্টা পড়ছে। সূরা ফাতিহার একটি আয়াতের মধ্যে আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম পড়ি, তখন আলাইহিমে যে আলাইহুম পড়া যায়, এটা কেরাতের ব্যাপার আছে, আলাইহুম আলাইহিম দুটোই পড়া যায়। তো এখানে একটা কথা বলিনি পরে ভুলে যেতে পারি, তো আমরা বিভিন্ন জায়গায় দেখি, আমার গ্রামেও ছিল এক মুরব্বি মুন্সি, সে অবশ্য নামাজ পড়াতো, মৌলভী সাহেব না থাকলে নামাজ পড়াতো। তো সে কী করতেন জানেন, কোনো মুয়াজ্জিন যখন আজান দিত, ওর বৈশিষ্ট্য হচ্ছে মুয়াজ্জিনে যদি ভুল হয়ে যেত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আজান দিছে, ও সরাসরি ওখানে ঠকে দিত, ও আজান দিচ্ছে জোরে বলে দিত, হ্যাঁ এরকমভাবে আজান হয় নাকি এটা হবে, কিন্তু এটা সঠিক নয়। তাকে যদি শিক্ষা দিতে হয় তাকে পার্সোনালভাবে ডেকে ভালোভাবে এটা ভুল এটা সঠিক এভাবে শিক্ষা দিতে হয়, সবার সামনে যদি ও আজান দিচ্ছে ওই মতো আপনি জোরে বলে দিলেন যে এটা হবে না এটা হবে, ও তো সঠিক হবেই না, বরং ও রাগ করবে এক নম্বর, দ্বিতীয়ত ভয় খেয়ে যাবে, দ্বিতীয়ত ভয় খেয়ে যাবে পরবর্তী যে বাক্যগুলো আছে সেখানে ভুল করতে পারে, ভুল করতেই পারে। তো এইরকমভাবে তাকে শিক্ষা দেওয়াটা আমার জ্ঞানে বা জ্ঞানী লোকের এটা পরিচয় নাই। আর অনেক মানুষ বলে জানে বা জানে না সেটা বড় কথা নাই, অনেক মানুষ একামত নিয়ে মারামারি করে, আমরা তাকবীর বলি নামাজের আগে যেটা একামত হয় ওই একামত নিয়ে মারামারি করে, মনিব সাহেব আপনি দেখতে পারেন না এই তোমার এই একামত হচ্ছে না, এই তোমার এটা হচ্ছে না, এইটা হচ্ছে না, এই আজানে তোমার এটা ভুল, আজানে তোমার এটা ভুল। আমি একটা কথা বলি ভালো করে শুনবেন, কোনো মানুষকে আঘাত দেওয়া কিন্তু আমার উদ্দেশ্য নয়, আমি সার্বিকভাবে সকলকেই বোঝাচ্ছি, কারো সঙ্গে যদি মিলে যায় ভাববেন না যে আমাকে উদ্দেশ্য করে বলছে, এটা ভাববেন না, আমি সকলকেই বলছি। তো আমার একটা প্রশ্ন, যে কোরআনকে বা আরবি ভাষাকে শুদ্ধভাবে শুধুমাত্র কি আজানের জন্যই পড়তে হবে আর ইকামতের জন্য পড়তে হবে? আমার কাছে একটা প্রশ্ন আপনাদের কাছে, যে সমস্ত ব্যক্তিরা আজান নিয়ে একামত নিয়ে মারামারি করেন তাদের কোরআন যদি অশুদ্ধ হয় তাহলে আপনি কি কারণে বলছেন যে তোমার আজান শুদ্ধ নয় বা কেমন শুদ্ধ নয়? এইটা সেই ব্যক্তি বলতে পারবে যার আরবি ভাষাটাই শুদ্ধ তার জন্য শোভনীয়। আপনি যখন কোরআন তেলাওয়াত করেন
তো আপনার তো কোরআন শুদ্ধ নয়, আর এক ব্যক্তি আজান দিচ্ছে আপনি তার আজানে ভুল ধরছেন। তো যে ব্যক্তি কথা বলছিলাম আমার গ্রামেরই, অবশ্য মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, তো সে আজানের জন্য মারামারি করছে, আর ও যখন নামাজ পড়াতো তো আমি একটু পরে সময় সময় চলে যেতাম, তো দেখছে সে নামাজ পড়াচ্ছে ফজরে হোক বা অন্যান্য ওয়াক্তে হোক, তো এমনভাবে নামাজ পড়ছে তো মনে হচ্ছে কোরআনকে একদম কি বলবো হাত পা ভেঙে কোরআনের মধ্যে একবার অবস্থা খারাপ করে দেবে, কিছু রাখে না, মানে কি বলবো 50% এর উপরে অধিক তার কোরআন তেলাওয়াত ভুল। তারপরেও সে অন্য মানুষের ভুল ধরছে, ভাবছে যে আমাকে শুধু আজানটাই ঠিক করতে পড়তে মানে শুদ্ধ করে পড়তে হবে, ইকামাতটাই শুদ্ধ করে বলতে হবে, আর কোরআনে আমি যেটা সুরা ফাতিহা পড়ছি, সুরা দুআয়ে সানা পড়ছি, আরও যেসব মাসুরা পড়ছি বা অন্যান্য নাস হোক ফালাক হোক এই সমস্ত সুরাগুলো পড়ছি, সেগুলো অশুদ্ধভাবে আমি পড়ছি, তাহলে আমার কি হবে? আপনি তার ভুল ধরছেন, কিন্তু আপনি যে নামাজের মধ্যে ভুল পড়ছেন বা অন্য সময় যে আপনি যখন কোরআন তেলাওয়াত করছেন তখন যে আপনি ভুল পড়ছেন, তখন আপনার কি হবে? ভুল সংশোধন করিয়ে দিতে হবে অবশ্যই, কিন্তু যেভাবে নিয়ম সেভাবে, তাকে যদি মনে হয় যে সবার সামনে একটা ভুল ধরিয়ে দিতে হবে, অনুরূপ একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে মনে রাখবেন, আমি একটা হাদিস বললাম, ধরুন উজুর ব্যাপারে আমি একটা হাদিস জয়ীফ হাদিস আপনার সামনে উল্লেখ করলাম যে উজু এইভাবে এইভাবে করতে হবে, জয়ীফ হাদিস দিয়ে আপনাদেরকে ভুল শিক্ষা দিলাম, যদি কোনো মানুষ এই মজলিসে জানতে পারে যে মৌলভী সাহেব যে হাদিসটা বলছে এটা জয়ীফ, যে নিয়মটা বলছে এটা ভুল, তাহলে তার কর্তব্য হবে সকলের সামনে বলে দেওয়া যে মৌলভী সাহেব আপনি যে কথাটা বললেন যে হাদিসটা বললেন এটা ভুল, যাতে করে সবাই জানতে পারে। এটা মৌলভী সাহেবকে পার্সোনালভাবে ঘরে গিয়ে বললে হবে না, মৌলভী সাহেব যে উজুর নিয়মটা আপনি বললেন এটা ভুল, এইভাবে বললে হবে না, এটা নিয়ম ভুল, আপনি আমাকে শুধরে দিলেন, কিন্তু আমি তো সকল মানুষদেরকে ভুল শিক্ষা দিলাম, ওদেরকে কে শুধরাবে, ঠিক কিনা? কিন্তু আমি পার্সোনাল একটা ভুল করলাম, আমার শুধু ব্যক্তিগত ভুল, আপনি কি সকলের সামনে বলবেন? ধরুন আমি নামাজের মধ্যে একটা কেরাত ভুল করে দিলাম, আপনি কি জামাতের মধ্যে সরাসরি বলবেন হ্যাঁ মৌলভী সাহেব আপনি কেরাত ভুল করলেন সব মানুষের সামনে? না, আপনি বলবেন না, এটা ঠিক না, কারণ ব্যক্তিগত ভুল। আপনি আমার ঘরে গিয়ে বলবেন মৌলভী সাহেব আপনি যে আজকে এই আয়াতটি তেলাওয়াত করলেন এই জায়গায় আপনি ভুল কেরাত করেছেন। এটা হচ্ছে মানুষের যদি ভুল সংশোধন করে দেওয়ার ইচ্ছা আপনার থাকে তাহলে এই পদ্ধতি করবেন, কারণ যতগুলো বড় বড় আলেম আছেন জিজ্ঞাসা করতে পারেন, এটাই হচ্ছে ভুল সংশোধনের আসল মাধ্যম। কিন্তু আফসোসের ব্যাপার আমরা বিভিন্নভাবেই মানুষের ভুল ধরে, অথচ ভাবতে অনেক মানুষ ভাবে যে আমি জ্ঞানী, তাকে ভুল ধরিয়ে দিলাম মানে আমি বিশাল জ্ঞানী হয়ে গেলাম যে হ্যাঁ আমি ওর ভুল ধরেছি। এবং অনেক মানুষ আছে কি যে কারো ভুল ধরলে মানুষ অপমান বোধ করে যে হ্যাঁ আমার ভুল ধরে দিল, তার পেছনে লেগে যাবে, হ্যাঁ একবার লেগে গেল আমার ভুল ধরেছে, ওর সাহস তো কম নাই, হ্যাঁ আমার ভুল ধরবে, আমি আলে ও সাধারণ মানুষ আমার ভুল ধরবে, ওর পেছনে লেগে গেল। আমি বলি আমি মানুষ, আমার ভুল হতেই পারে, যখনই বলবেন আমার ভুল হয়েছে প্রমাণ সহকারে দেখিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে মাথা নিচু করে আমি মেনে নেবো, আমি মিম্বারে বলছি সঙ্গে সঙ্গে মেনে নেবো। অনেক মানুষ কিছু কিছু ফতোয়া নিয়ে আমার সামনে তর্ক করে যুক্তি দিয়ে, আমি আগেই বলেছি যুক্তি দিয়ে ইসলামকে বিচার করবেন না, ইসলাম দিয়ে যুক্তিকে বিচার করুন। আপনি যে যুক্তিটা দেখাচ্ছেন ইসলাম সেটা কি অ্যাকসেপ্ট করছে কিনা সেটা দেখুন, আপনি যুক্তি দিয়ে যদি ইসলামকে বিচার করতে যান তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু ইসলাম মিথ্যা হয়ে যাবে। তো যদি আমার কোনো ফতোয়া ভুল হয়ে যায় বা ভুল হলো না আপনার সঙ্গে আমার মিলছে না, তখন আমার সঙ্গে এসে আপনি ডিসকাস করুন যে মনুষ সাহেব আমি জানতাম এই রকম কিন্তু আপনি বললেন অন্য রকম, ব্যাপারটা কি, আপনারটা ঠিক না আমারটা ঠিক? ভয় করবেন না, ইসলাম সম্পর্কে জানার জন্য আমি আলেম বলে আমার কাছে গিয়ে ভয় করছেন যে না আমারটা ভুল না ঠিক, এরকম নয়। ইসলামের শিক্ষার গুরুত্ব অপরিসীম, অতএব যদি আপনি ভুলের মধ্যে থাকেন আমি সব সময় ঘরে আছি, আমার ভুল হোক বা আপনার ভুল হোক আপনি যাবেন ইনশাআল্লাহ, হতে পারে আপনার মাধ্যমে আমার ভুল সংশোধন হতে পারে বা আমার মাধ্যমে আপনার ভুল সংশোধন হতে পারে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন যে এই পবিত্র কোরআন আমরা যেন শুদ্ধভাবে পড়তে পারি, যেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনকে নাজিল করেছেন অনুরূপভাবে যেন আমরা পবিত্র কোরআনকে সুন্দরভাবে তেলাওয়াত করতে পারি, এবং
বুঝে কোরআনকে পড়ার তৌফিক যেন আল্লাহ তাবারক দান করে। আমিন আল্লাহু আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.